আমরা কিভাবে সেট আপ করতে পারি সে বিষয়টা দেখব। তার আগে গুগল অ্যানালাইটিকটা কি? গুগল গুগল সম্পর্কে আপনারা সকলেই জানেন, তো গুগলের আলাদা করে সংজ্ঞা দেওয়ার কোনো কিছু নেই। অ্যানালাইটিক অথবা অ্যানালাইটিক অর্থ হলো আপনার পরিসংখ্যান বা পর্যবেক্ষণ করা। তাহলে গুগল অ্যানালাইটিক বলতে আমরা বলতে পারি যে গুগল কর্তৃক পর্যবেক্ষণ বা পরিসংখ্যান দেখা। ওয়েব অ্যানালাইটিক হলো বিভিন্ন ধরনের ওয়েব লিঙ্কের হিট পর্যবেক্ষণ করা। ধরুন আপনার সার্ভারে কোনো সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক রেখে দিলেন, সেটা কতজন ডাউনলোড করেছে, কখন করেছে, সর্বোচ্চ কতজন কোন দিন ডাউনলোড করেছে ইত্যাদির তালিকা পর্যবেক্ষণ করাকে অ্যানালাইটিক্স বলে। তো যেমন আমাদের ওয়েবসাইটে কতজন আসলো না আসলো এর টোটাল হিসেবটা আমরা এই গুগল অ্যানালাইটিকে দেখতে পারি। এখন আমরা এই অ্যানালাইটিকটা কেন করব? আমার কথা কি শুনতে পাচ্ছেন সকলে? তো এই যে আমরা অ্যানালাইটিকটা কেন করব, আমাদের তো অ্যানালাইটিক করার দরকার আছে কি কোনো? আমি তো আমার ব্লগে বা ইয়ার মধ্যে কোনো ওয়েবসাইটে ডাউনলোড লিঙ্ক দিচ্ছি না, এক্সেট্রা এক্সেট্রা দিচ্ছি না, তো আমার এগুলোর কোনো দরকার আছে? আমি কেন করব? হ্যাঁ, আমাদের এগুলোর দরকার আছে। আপনি খুব কষ্ট করে একটা সাইট তৈরি করলেন, সেটা কি জনপ্রিয়তা পাচ্ছে নাকি পাচ্ছে না? এখন আপনার সাইটে কতজন ভিজিটর প্রতিদিন আসছে, কোন লেখা বেশি পছন্দ করছে, এসব জানার জন্য আপনার অ্যানালাইটিক্সটা দরকারি। আবার আপনার সাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর কোন বিষয় লিখে সার্চ করে আসছে, কতক্ষণ থাকছে ইত্যাদি জানার জন্য এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে আপনি কি কি কোন কিওয়ার্ড থেকে আপনি কোন কিওয়ার্ড থেকে কিওয়ার্ড সার্চ থেকে আপনি ভিজিটর পাচ্ছেন, কোন আর্টিকেলটা আপনার সাইটে যারা আছে তারা বেশি দেখছে, এ সব কিছুই জানতে পারবেন। তো আমি একটু দেখি, অ্যানালাইটিক আমি অ্যানালাইটিকে গেলে দেখেন আমার কতগুলো অপশন চলে এসেছে। আমার সেশন ডিউরেশন, বাউন্স রেট, সেশন, ইউজার, তারপরে এখানে আমার নোটিফিকেশন, আমার অনেকগুলো বিষয় এখানে চলে এসেছে। তো আমি যদি নিচের দিকে নামি তাহলে আমার ট্রাফিক চ্যানেল, তো আমার এই চ্যানেলের মধ্যে ট্রাফিক কিভাবে এসেছে? সোশ্যাল সোশ্যাল সাইট থেকে 13 জন এসেছে, অর্গানিক সার্চ করে 11 জন এসেছে, অর্গানিক সার্চ করে 13 জন এসেছে, ডিরেক্ট এসেছে 5 জন। এই যে এতগুলো লোক আমার এই যে ব্লগ সাইটটা ভিজিট করেছে, এরা মূলত কিভাবে এসেছে, কোন কোন ডিভাইস ব্যবহার করেছে, আসলে তারা কম্পিউটার কম্পিউটার ডিভাইস ব্যবহার করে এসেছে নাকি মোবাইল ডিভাইস ব্যবহার করে এসেছে, তাদের অপারেটিং সিস্টেম কি, তারা কোন সময়ে এসেছে, টোটাল একটা রিপোর্ট আমি এখান থেকে পেয়ে যাই। এভাবে আমার প্রতিদিনের হিসেবটা আমাকে এখানে দিচ্ছে যে আমার এখানে কতজন আছে না আছে, টোটাল হিসেবটা আমাকে দিচ্ছে। তো আমার ডিসেম্বর 6 তারিখ থেকে 12 তারিখ আমাকে এখানে মূলত সাপ্তাহিক হিসেবে আমার আমার উইক গুলোকে দেখায়, 5টা উইক হিসেবে দেখায়। তো ডিসেম্বর 6 থেকে 12 তারিখ একটা দেখাচ্ছে, এর মধ্যে আমার ডিসেম্বর 6 থেকে 12 তারিখ দেখাচ্ছে 83, তারপর এখানে দেখাচ্ছে 14, এখানে 42, এখানে 30। এভাবে আমার একটা টোটাল রিপোর্ট দিচ্ছে, লাস্ট 6 উইকের একটা রিপোর্ট দিচ্ছে আমার এখানে আমার এই সাইটটাতে কিভাবে লোকজন এসেছে। তো আমি যদি আর একটু নিচের দিকে নামি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হোয়েন ডু ইউর ইউজার ভিজিট, তো আমার ভিজিটররা কখন কখন ভিজিট করেছে সেইটাকে কিন্তু নীল কালারে আমাকে দেখাচ্ছে। তো আমার 12টার সময় শনিবার দুজন ভিজিট করেছে, এটা কয়টার সময়? হ্যাঁ, 12 AM-এ। তো 12 AM-এ আবার রবিবার আমার 4 জন ভিজিট করেছে, সোমবার আমার ভিজিট মঙ্গলবার আমার ভিজিট করেছে 0 জন,
বুধবার ভিজিট করেছে একজন, বৃহস্পতিবার ভিজিট করেনি, শুক্রবার তিনজন ভিজিট করেছে, শনিবার তিনজন ভিজিট করেছে। এভাবে আমার সপ্তাহের লিস্ট দেয়া আছে, কোন দিন কোন সময় কতজন আমার এখানে ভিজিট করলো না করলো তার একটা টোটাল লিস্ট দেয়া আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে জায়গাটার মধ্যে ভিজিট করেছে সেটার করে কালার আবার ঘন ঘন করে দেখাচ্ছে। তো আমি যদি এইদিকে এখানে তাকাই তাহলে দেখবো যে এইটা সবচেয়ে ডিপ কালার, এখানে 35, তারপর এটা একটু ডিপ কালার, এটা এইখানে এই সেশনে আমার 10 জনই ঢুকেছিল। তো এটা যদি দেখি এটার মধ্যে 11 জন ঢুকেছিল, তো এটা দেখলে এটার মধ্যেও 10 জন ঢুকেছিল। তো কালার গুলো দেখেন চেঞ্জ করা আছে। তারপর আমার যে ট্রাফিক সোর্স, সেই ট্রাফিক ওয়ার্ল্ড এর কোত্থেকে এসেছে সেই ট্রাফিক সোর্সটা আমাকে এখানে দেখাচ্ছে। তো আমার এখানে দেখাচ্ছে ট্রাফিক ইউনাইটেড স্টেটস থেকে আমার 3 জন এসেছে 11 থেকে 17 জানুয়ারির মধ্যে। তো আমি যদি ট্রাফিক সোর্স এর দিকে তাকাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ আমার সোর্স দেখাচ্ছে 85.2% ট্রাফিকে আমার বাংলাদেশের, পাকিস্তান থেকে আমি ট্রাফিক পাচ্ছি 7.4%, সিঙ্গাপুর থেকে ট্রাফিক পাচ্ছি 2.8%, ইউনাইটেড স্টেটস থেকে পাচ্ছি 2.8%, নেপাল থেকে পাচ্ছি আমি 0.9%। টোটাল আমি এই ট্রাফিক গুলো এখানে পাচ্ছি। তো আমার যে ব্লক সাইটটা আছে এই ব্লক সাইটের মধ্যে মানুষ কি কোন কোন ডিভাইস ব্যবহার করে এসেছে, আমার এই ব্লক সাইটের মধ্যে দেখতে পাচ্ছি আমি 63.9% লোক ডেস্কটপ ব্যবহার করে এসেছে, মোবাইল ব্যবহার করে এসেছে আপনার 36.1%। তো যাক, এগুলো নিয়ে আলোচনা আমি আগে করছি না, এগুলো নিয়ে পরে, জাস্ট এমনিতেই দেখালাম পরে কোনটা টুলস এর কাজ কি সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি বর্তমান যে অপশনটার মধ্যে আছি এটা হলো গুগলের ওল্ড ভার্সন, গুগলে এখন অ্যানালিটিক্স সেট করতে গেলে নিউ ভার্সনটা আমাদের অ্যাভেলেবল। তো আপনাদের যাদের ব্লগ আছে তাদের মধ্যে থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দেবেন, ব্লগ আছে এবং ব্লগে 2-4টা আর্টিকেল আছে। ব্লগটাকে আপনি ওপেন করে নেন, তো আপনার ব্লগ ওপেন করা আছে। এখন আপনি এক কাজ করেন, আপনি সাইডের বাটনের মধ্যে গুগল অ্যানালাইটিক লিখে সার্চ করেন। তো আপনি নিচ থেকে গুগল অ্যানালাইটিক এ ঢুকে পড়েন। হ্যাঁ, সেট আপ করুন। হ্যাঁ, হ্যাঁ, সেট আপ ফর ফ্রি এর মধ্যে আপনি ক্লিক করেন। এখানে সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিতে হবে, আপনি আপনার অ্যাকাউন্ট নেমটা দিয়ে দেন। আমরা চেষ্টা করবো আমাদের নেমে আমরা আমাদের অ্যাকাউন্ট নেমটা দিয়ে দেবো, ব্লগের নেমে বা আমাদের নিজেদের। তারপর নেক্সট নেক্সট অপশনের মধ্যে ক্লিক করেন। তো নেক্সট অপশনে আসার পর আমাদের প্রপার্টি নেম, আমরা প্রপার্টি বলতে এখানে আমাদের যে ব্লকটার ইয়েতে আমরা ইয়ে করব সেই ব্লকটার নেমটা আমাকে এখানে দিয়ে দিন। তারপরে আমাকে এখানে টাইম জোনটা সিলেক্ট করতে হবে। আমার টাইম জোন অটোমেটিক সেট হয়ে গেছে। তো আমার এখানে দেখেন কারেন্সি টাকা আছে কিনা মনে হয়নি। ইউএস ডলার আছে, ইউএস ডলারই থাক এখন। তারপরে আপনি নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন।
এখন এই জায়গার মধ্যে আপনার ক্যাটাগরি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, বা আপনার ব্লক ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে আপনি কিসের উপর লিখছেন। তারপরে আপনাকে এখানে আপনার বিজনেস সাইজ সাইজ আপনি মিডিয়াম দিয়ে দেন। নিচের গুলোর মধ্যে টিক চিহ্ন দিতে হবে না। আপনার এখন ক্রিয়েট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। তো এখানে আমাদেরকে গুগলস এর টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, তো আমরা এখানে সর্বপ্রথম ইউনাইটেড স্টেট থেকে বাংলাদেশ করে দেব। তারপর আমাদেরকে এখানে গুগল এর টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে বেশ কিছু, আমরা আমরা চাইলে এগুলো পড়ে দেখতে পারি। তো আমার এগুলো পড়ার কোনো দরকার হচ্ছে না, তো আপনি টিক চিহ্ন দিয়ে দেন। নিচের দিকে নামেন, নিচের দিকে আপনার সেম সেম ভাবে গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে আই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করে এখন জাস্ট ওয়েট করেন। এখন দেখেন আপনার সামনে একটা পপ আপ উইন্ডোজ ভেসে উঠেছে, সেখানে আপনাকে বেশ কয়েকটা বিষয় দেখাচ্ছে। পারফরমেন্স এন্ড সাজেশন আপডেট, তারপরে ফিচার এন্ড অ্যানাউন্সমেন্ট, ফিডব্যাক এন্ড টেস্টিং এন্ড আর কি অফার ফ্রম একটা বিষয় দিয়েছে। আপনি যদি এই কয়েকটা বিষয় আপনি আপনার মেইলের মধ্যে জানতে চান, এই কয়েকটা বিষয় সম্পর্কে যদি আপনি নোটিফিকেশন পেতে চান, তাহলে আপনি এগুলোর মধ্যে আমাদের ইমেল সাবস্ক্রাইব করে রাখলে, কোনো ইয়ে যদি আমরা সাবস্ক্রাইব করে রাখি আমাদের কাছে যেমন মেইল চলে আসে সেরকম, যদি আমরা এটাতে সাবস্ক্রাইব করে রাখি তাহলে এই রিলেটেড যে কোনো আপডেটেড নিউজ আপনাকে মেইল আকারে গুগল আপনার জিমেইলে পাঠাবে। আচ্ছা, তাহলে কি আমি সিলেক্ট করে দিব? তো আমরা চাচ্ছি না যে এগুলো আমাদের কাছে আসুক, তো আমরা এখন এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের স্ট্রিম অপশন চলে এসেছে। তো সেট আপ এ ডাটা স্ট্রিম টু স্টার্ট কালেক্টিং ডাটা, এই সাইডে ডান সাইডে, ওদিকে কোনো জায়গায় আপনাকে চাপতে হবে না। তো এই জায়গার মধ্যে আমাকে তিনটা অপশন দিচ্ছে, একটা দিচ্ছে আইওএস অ্যাপ, আরেকটা হচ্ছে আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপ, আর একটা দিচ্ছে ওয়েব। তো আমরা বেসিক্যালি এখন সেট আপ করছি কিসের জন্য? আপনি ওয়েবের মধ্যে ক্লিক করেন। তো ওয়েবের মধ্যে ক্লিক করার পর আপনি দেখেন এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল একটা অপশন আছে, এই জায়গার মধ্যে আপনি আপনার ব্লগের ইউআরএল টা নিয়ে আসেন। আপনি এক কাজ করেন, প্রথমবার ওই HTTPS টা কেটে দেন, ওয়েবসাইটের সামনে HTTPS অংশটা কেটে দেন, এখানে www. দিয়ে দেন। হ্যাঁ, হয়ে গেছে। এখানে এপাশে আপনার স্ট্রিম নেমের জায়গায় ওয়েবসাইট নেমটা লিখে দেন। তো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এইটা, আমরা এই জায়গার মধ্যে স্ট্রিমের মধ্যে কোনো ভুল করব না। তো আমরা বারবার প্রয়োজনে চেক করে নেব, যদি আমাদের স্ট্রিম ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্রিয়েট স্ট্রিম অপশনের মধ্যে ক্লিক করব। এখন জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর আপনি এই দেখেন আমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমাদের এই আইডিটার কোনো দরকার নেই, আগে যখন আমরা অ্যানালাইটিক্স সেটআপ করতে গিয়েছিলাম তখন আমাদেরকে আইডি আলাদাভাবে যোগ করা লাগতো, ট্র্যাকিং কোড আলাদাভাবে যোগ করা লাগতো, কিন্তু গুগলের আপডেটের কারণে এখন আর এটা লাগে না। তো আপনি এই ইয়ার যে পপ আপ উইন্ডোজটা আছে এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পর নিচের দিকে আসেন, এখানে দেখেন আমাদেরকে দুটো অপশন দিয়েছে, অ্যাড নিউ অন ট্যাগ। এই জায়গার মধ্যে দুটো অপশন আছে, একটা হলো গ্লোবাল সাইট ট্যাগ, আর একটা হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা মূলত আমাদের এই যে অ্যানালাইটিক যে ট্র্যাকিং করব, এটা মূলত আমরা এই দুটোর সাহায্যে করতে পারি। তো তার তবে এ দুটো সাহায্যে করতে পারি যদি ল্যান্ডিং পেজ হয়, সেক্ষেত্রে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব, আর যদি আমাদের ওয়েবসাইট হয় শুধুমাত্র, সেক্ষেত্রে আমরা
গ্লোবাল সাইট ট্যাগটা ব্যবহার করবো। আপনি গ্লোবাল সাইট ট্যাগের মধ্যে ক্লিক করেন, দেখেন আপনাকে একটা কোড দিয়ে দিয়েছে, কোডটাকে আপনি কপি করেন। এখন আমাদের কি করতে হবে কি, সেটা ওয়েবসাইটের জন্যই হোক আর ব্লগারের জন্যই হোক, ব্লগারে হলে আমাদেরকে টিমের মধ্যে গিয়ে রেখে আসতে হবে, আর ওয়েবসাইটে হলে আমাদেরকে ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে এই কোডটা সেট আপ করে রেখে আসতে হবে। আচ্ছা, আপনি আপনার ব্লগারে চলে যান, ব্লগারে সেটিং এ চলে যাবেন, আপনি সরাসরি সেটিং থেকে থিমে চলে যাবেন, থিমে চলে যান, থিম। আচ্ছা সরি, এখান থেকে আপনি রাইট ক্লিক, আপনার কাস্টমাইজের পাশে ক্লিক করে এডিট এইচটিএমএল এ চলে যান। কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল এফ চাপেন আপনার কিবোর্ডের কন্ট্রোল এফ, তো এই জায়গার মধ্যে আপনি হেড লেখেন, ACAD, আপনার হেডটা, হেডটা যেখানে দেখাচ্ছে ও ওর নিচে, ওর শেষের মধ্যে মাউস কার্সর রেখে একটা ক্লিক করেন, এটা ভ্যা, হ্যাঁ ওখানে মাউস কার্সর রাখেন, ইন্টার চাপেন। এখন আপনি যে কোডটা কপি করেছেন সেই কোডটা এখানে পেস্ট করে দেন, এখন আপনি সেভ করে দেন একদম কোনারে। জি ভাই স্যার, হয়েছে। আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। এখন আপনি আপনার অ্যানালাইটিকে চলে যান তো দেখি, অ্যানালাইটিকে চলে যাওয়ার পর আপনি নিচের দিকে যান, আরো নিচের দিকে যান। আচ্ছা তাহলে ওটাকে আপনি মিনিমাইজ করেন, যে কোডটা আছে সেই কোডটাকে আরেকবার কপি করে নিয়ে আপনি মিনিমাইজ করে রাখেন। উপরের দিকে যান দেখি কি আছে। আচ্ছা এখন আপনি এই ওয়েব স্ট্রিম ডিটেলসটাকে কেটে দেন, আপনি হোমের মধ্যে ক্লিক করেন তো হোম অপশনটা, তো এখন আপনি এক কাজ করেন তো, আপনার ব্লগের লিঙ্কটা আপনার মধ্যে দিয়ে দেন তো, মিটের চ্যাট বক্সের মধ্যে দিয়ে দেন তো, বাদ বাকিরা ব্লগের লিঙ্কটা ওপেন করে। বাদ বাকিরা সকলে ব্লগের লিঙ্কটা ওপেন করেন ওনার। এখন আপনি মধ্যে চলে যান, আপনি অ্যানালিটিকের মধ্যে থাকেন, কেটে দেন। ভাইয়া আপনি বলার সঙ্গে সঙ্গে আমিও করছিলাম, আমি একটা জায়গায় এসে আটকে গেছি। আচ্ছা দেখতেছি, আমি ওপেন করেন তারপরে আপনার ইয়েটা দেখছি, সকলে কি লিঙ্কটা ওপেন করে নিয়েছেন? জি ভাই করেছি। একটু রিফ্রেশ দেন তো এখন মোহন ভাই, আপনার আধা ঘন্টার মতো মেবি কাজ করতে সময় নিতে পারে সর্বোচ্চ হলে। আপনি রিয়েল টাইমে ক্লিক করেন তো দেখি, বলুন ভাই এখন কি আপনার, দেখেন তো স্কোর টেস্কোর দেখাচ্ছে আপনার কোন পেজ ভিজিট হচ্ছে না হচ্ছে, পেজ ভিউ হচ্ছে না হচ্ছে, সবকিছু কি দেখাচ্ছে? না ভাইয়া দেখাচ্ছে না মানে আপনার তো এই তো ভিউ বাই পেজ টাইটেল ইন, চারজন আপনার পেজ ভিজিট করেছে সেটা তো দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ তো এবার বাড়ছে, পাঁচজন পাঁচজন ইয়ে করছে, তো এইটা মোটামুটি টোটালি আপনার আর কি 24 আওয়ার্স লাগবে, তারপরে টোটাল রিপোর্টটা আপনি পাওয়া শুরু করবেন। প্রথম একটু ঝামেলা করবে, এখন শুধুমাত্র আমরা দেখে নিলাম যে আমাদের এখানে হ্যাঁ ভাই এবার সব চলে আসছে। টোটাল সবকিছু ঠিকঠাক আসতেছে সেটা আমরা দেখে নিলাম, তো আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, আপুর সমস্যাটা দেখি, দেখার পরে আমি আলোচনায় যাচ্ছি বাদ বাকি যে কোন টুলস এর কাজগুলো আসলে কি কি। আচ্ছা অরুণাপু, অরুণাপু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে,
ভাই এই যে কপি করে আনতে বলছিলেন এরপরে ভুলে গেছি, এরপরে আর দেখ মানে বুঝতে পারিনি কি করব, যে এটা ইউআরএলটা এটা নিতে বলছিলেন কপি করে এর পাশে এডিট এইচটিএমএল অপশন পাস কাস্টমাইজের পাশে যে তীর চিহ্নের মতন একটা অপশন আছে দেখেন কাস্টমাইজের পাশে আপনার ওই যে থিমের পাশে জি এখানে হ্যাঁ ওই যে যে চার কোণার বক্সটা হ্যাঁ ওই জায়গার মধ্যে ক্লিক করেন কি বলে আপনি কন্ট্রোল কন্ট্রোল এফ চাপেন কন্ট্রোল এফ এই জায়গার মধ্যে আপনি হেড লেখেন ACAD ওই যে দেখেন আপনার হেডের 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 হেডটা রেড কালার হয়ে গেছে না হলুদ কালার হয়ে গেছে দুটো কোটেশনের প্রথমের দিকে জি ওই কোটেশনের পরে আপনি আপনার মাউস কার্সারটা ক্লিক করেন হেডের পরে ভাইয়া হ্যাঁ হেডের পরে কোটেশনের পরে ওকে কপি করে দিব এখন আপনি ইন্টার চাপেন ইন্টার চাপেন আগে জি এখন আপনি পেস্ট করে দেন এখন আপনি এটাকে সেভ করে দেন একদম কোণার নিচে নয় আপনার ছবির নিচেই দেখেন সেভের মতন একটা অপশন আছে ও হ্যাঁ ওকে হ্যাঁ ওইটাকে সেভ করে দেন ঠিক আছে এরপরে তো ভাই আবার অ্যানালিটিকে ফিরে যাব না গিয়ে এটা কেটে দিবেন আপনার সেট আপ হয়ে গেল ওকে ঠিক আছে এখন কি ভাই ওই যে আপনার এখানে আমার ইয়ে করব আমার ব্লগের হ্যাঁ আপনি এখন আমার ব্লগের এটা কি এখানে কপি করে কোথায় দিব একটু বলে দেন নাহলে আবার ভুলে যেতে পারি এখানেই দিব তো আর কোথাও কপি করে দিতে হবে আর কোথাও কিছু করতে হবে না আপনি হোমে যান তাইলে হবে আচ্ছা আচ্ছা আমি শুধুমাত্র বোরহান ভাইকে কপি করে এই কারণে দিতে বলেছি যে আসলে আমাদের এটা কাজ করে কি না কোনায় হ্যাঁ হ্যাঁ এটা এখানে এসে রিয়েল টাইম ক্লিক করবেন ক্লিক করেন আপনার তো আসতে সময় লাগে অনেক সময় হ্যাঁ এই জন্যই তো আমি শেয়ার দিই না ঠিক আছে আমি স্টপ করে দিচ্ছি না হলে যদি এখন আমার আসতে টাইম লাগে তো এখন আপনি যদি চান গ্রুপে শেয়ার দিয়ে আপনি রিয়েল টাইমটা দিতে পারেন যে কে আসতেছে কে যাচ্ছে এটা দেখতে পাবেন আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে এই রিয়েল টাইমের যে অ্যানালাইসিসটা বা অ্যানালাইটিক যে সাইটটা সেটা দিয়ে আমি শুধু কি ব্লগেরই এটা করতে পারবো নাকি অন্যান্য সাইটও ব্যবহার করতে পারবো নাকি অনলি ফর ব্লগ মিনাস ভাইয়া সাইটের সি প্যানেল আমাদের কাছে থাকবে সেটাই মেবি আমরা করতে পারবো যেহেতু সি প্যানেলে গিয়ে লিংক অ্যাড করতে হয় হ্যাঁ যে কোনো সাইটের টাই ব্যবহার করা যাবে আমি যখন আপনাদের সঙ্গে কথা বললাম ভাই তখন আমি বললাম যে আপনার ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে আপনি এই কাজটা করতে পারবেন শুধু আপনি ওয়েবসাইটে সি প্যানেলে গিয়ে পোস্ট করলেই হবে আমি ব্লগের সাথে সাথে এই কথাটাও বলে দিয়েছি না না এখানে একটু কোশ্চেনটা আর একটু বাড়াই সেটা হচ্ছে যেহেতু আমি অলরেডি ইয়া ব্যবহার করতেছি ব্লগ ব্যবহার করতেছি একসাথে কি একাধিক করা যাবে কিনা অবশ্যই করা যাবে সেক্ষেত্রে মানে আমার বুঝতে কোনো প্রবলেম হবে না যে মানে যে আমি এখানে কোনটার আসলে রিভিউটা দেখাচ্ছে নাকি ওইটার নাম শো করে দেখাবে আপনার কোনো কিছুই বুঝতে প্রবলেম হবে আচ্ছা আপনার স্ক্রিনটা ছেড়ে দিয়েন
তো আমি যদি চাই যে শুধুমাত্র আমি এই একটা একটা নয় অন্য আরো আরো চালাবো, সেক্ষেত্রে আমি অ্যাডমিন অপশনে অপশন থেকে অ্যাডমিন অপশন থেকে আমি ক্রিয়েট প্রপার্টি অপশনে গিয়ে আমি আলাদা আলাদা ইয়া করে নিতে পারবো। তো আমার এখানে ইউজার এবং অ্যাডমিন দুটো অপশন আছে। তো আমি এই জায়গার মধ্যে অ্যাডমিন অপশনের মধ্যে গিয়ে চাইলে অন্য একটা ওয়েবসাইটের জন্য এখানে প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে আরেকটা ইয়া করে নিতে পারবো। তো আমি যদি চাই যে আমার গুগল অ্যাডস এর জন্য আমি আমি অ্যাডসটাকে ট্র্যাকিং করব, সেটাও আমি এখান থেকে গুগল অ্যাডস লিঙ্কিং করে দিয়ে আমি ট্র্যাক করতে পারি। তো আমার ট্র্যাকিং ইনফরমেশন আমি এখান থেকে নিতে পারি, ট্র্যাকিং আমার কোন কোন বিষয়গুলো ট্র্যাক করবে সেগুলো। তো প্রপার্টি সেটিং এর মধ্যে যাই একটু আমি। তো এখানে আমার প্রপার্টি নেম দেখাচ্ছে, আমি চাইলে এখানে আদার্স ইয়াও ইয়ে করতে পারবো। আমি চাইলে এই যে প্রপার্টি আমার আছে এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা প্রপার্টি এখানে সেট করতে পারবো। তো আপনি এখানে একই সঙ্গে কয়েকটা ওয়েবসাইট অনায়াসি ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এডমিন অপশন থেকে গিয়ে আপনার কাজটা করলেই হয়ে যাবে। এখন এখানে আমার রিয়েল টাইমে গেলাম, রিয়েল টাইমে ওভারভিউ এর মধ্যে ক্লিক করলে আমি দেখি যে আমাকে কি কি দেখায়। তো রিয়েল টাইমে ওভারভিউ এর মধ্যে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার বর্তমান কোনো ভিজিটর নেই, আমার টপ লোকেশন নেই, আমার কোন কিওয়ার্ড থেকে এসেছে সেই কিওয়ার্ডটা নেই, আমার কি সোশ্যাল ট্রাফিক এসেছে নাকি রেফারেল থেকে এসেছে নাকি ডিরেক্ট এসেছে, কোনো তথ্যই আমার এখানে দিচ্ছে না। তারপর লোকেশন অপশনের মধ্যে গেলে স্বাভাবিকভাবে আমাকে কোনো লোকেশন দেখাবে না, কারণ বর্তমান আমার এখানে কোনো ভিজিটর নেই। ট্রাফিক সোর্সটাও আমাকে বর্তমান দেখাবে না, কারণ আমার এখানে কোনো ট্রাফিক নেই। তো রিয়েল টাইমে আমার দেখে আলটিমেট কোনো লাভ নেই। তো আমি অডিয়েন্স অপশনে যাই, অডিয়েন্স অপশনে ওভারভিউ এর মধ্যে ক্লিক করি। তো অডিয়েন্স অপশনের ওভারভিউ এর মধ্যে ক্লিক করলে আমার ইউজার কতজন এসেছে এখন পর্যন্ত, তাদের মধ্যে আমার নিউ ইউজার কতজন, কতগুলো সেশন ক্রিয়েট হয়েছে আমার এখন পর্যন্ত, তো নাম্বার অফ সেশন, প্রতিটা সেশনে আমার প্রতিটা ইউজার কি রকম সময় দিয়েছে, কতবার আমার পেজগুলো ভিউ হয়েছে, তো পেজ প্রতি আপনার আমার সেশন কি রকম হয়ে গেছে হয়েছে, তারপর অ্যাভারেজ আমার যারা ভিজিটর এসেছিল তারা অ্যাভারেজ কতক্ষণ আমার সাইটটাতে ছিল, টোটাল বিষয়টি আমাকে টোটাল একটা রিপোর্ট আমাকে এখানে দিয়ে দিচ্ছে। তো যেমন আমার এখানে দুটো কালার করে দেখায় দিচ্ছে আমার নিউ ভিজিটর হলো 35.6% আর আমার সরি আমার নিউ ভিজিটর হলো 64.4% আর আমার নিউ ভিজিটর হলো 35.6% সরি রিটার্নিং ভিজিটর হলো আমার 35.6% আর আমার নিউ ভিজিটর হলো 64.4%। এখানে রিটার্নিং ভিজিটর কারা, যারা একবার আমার সাইটটাতে ভিজিট করেছে, এর আগে একবার ভিজিট করেছে এবং অ্যাগেইন আমার সাইটটার মধ্যে এসেছে, অর্থাৎ একবার বের হয়ে গিয়েও আবার এসেছে, তারা হলো আমার রিটার্নিং ভিজিটর। আর যারা একবারই নতুন আমার সাইটটার মধ্যে ভিজিট করেছে তারা হলো আমার নিউ ভিজিটর। এখন এখানে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, ইংলিশ প্লাস ইউএস, এই ল্যাঙ্গুয়েজ যারা তাদের গুগল মেলে ব্যবহার করেছে তাদের মধ্যে আমার ইউজার হলো 46 জন, 46। ইংলিশ প্লাস জিবি যারা যাদের মেলের মধ্যে ইউজ করেছে তাদের দেখাচ্ছে 17। বাংলা এবং ইংলিশ যারা ব্যবহার করেছে তাদের মধ্যে দেখাচ্ছে 2 জন। তো এখন দেখেছি, জি বলেন, কোশ্চেন করতে সেটা হচ্ছে ইংলিশ ইউএস ইংলিশ জিবি ইংলিশ বিএন ইংলিশ মানে এই ব্যাপারটা একটু কম কিরকম ব্যাপারটা আসলে ঠিক ঠিক ক্লিয়ার। আপনি যখন মেইল খোলেন তখন কি আপনি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দেন না? হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা এখানে দেখাচ্ছে। ও আচ্ছা, তার মানে আমি কি ল্যাঙ্গুয়েজে এখানে সাইন আপ করতেছি এটাও দেখাবে? জি, আপনার মেইলের হিস্টোরিটা এখানে শো করাবে। এখন দেখি কান্ট্রি, তো আমার এখানে যে ইউজাররা এসেছে তাদের কান্ট্রি গুলো আমাকে দেখাচ্ছে।
আমার 56 ইউজার হলো বাংলাদেশি, 4 ইউজার হলো পাকিস্তানি, ইউনাইটেড স্টেটের হলো 3 ইউজার, সিঙ্গাপুর থেকে আমার 2 জন, শ্রীলঙ্কা থেকে 1 জন, নেপাল থেকে 1 জন। আমার টোটাল ইউজার ইউজার কান্ট্রিটা দেখালো, তো দেখি আমার সিটিতে কি কি দেখায়। আমার ঢাকা থেকে এসেছে 41, তারপর নর্থ সেন্ট সেট এটা আমাকে রিড করতে পারিনি, এটা দেখাচ্ছে 9। লাহোর থেকে 3 জন এসেছে, সিলেট থেকে 2 জন এসেছে, এটা নট সেট, এটাও আমার রিড করতে পারিনি। চট্টগ্রাম থেকে 1 জন এসেছে, খুলনা থেকে 1 জন এসেছে, কলম্বো থেকে 1 জন এসেছে, কাঠমান্ডু থেকে 1 জন এসেছে, সিঙ্গাপুর থেকে 1 জন এসেছে। তো আমাকে মোটামুটি সিটি লিস্টও দেখায় দিচ্ছে। তো এখন আমি ব্রাউজার অপশনের মধ্যে ক্লিক করি, এখন তারা কি ব্রাউজার ব্যবহার করেছে আমি কিন্তু সেটাও এখান থেকে জানতে পারছি। ক্রোম ব্যবহার করে আমার এখানে এসেছে 67.69%, অর্থাৎ 44 জন, 44 জন ইউজার। অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ ব্যবহার করেছেন 14 জন, ফায়ারফক্স ব্যবহার করেছেন 3 জন, ইডিজি ব্যবহার করেছেন 2 জন, সাফারি ব্যবহার করেছেন 2 জন। তো এখন আমি অপারেটিং সিস্টেম দেখি, অপারেটিং সিস্টেম কারা কি ব্যবহার করে আমার সাইটে এসেছে। উইন্ডোজ ব্যবহার করে এসেছে 37.7, অ্যান্ড্রয়েড ব্যবহার করে এসেছে 24, আইওএস ব্যবহার করে এসেছেন 2 জন, লিনাক্স ব্যবহার করে এসেছেন 1 জন, আদার্স যেটা আছে সেটা ব্যবহার করে এসেছেন 1 জন। তো সার্ভিস প্রোভাইডারটা মনে হয় টোটালটা দেখাবে না, কারণ এটা আমার সেট সেট আপ করা নেই। আমি এটা সেট আপ করে রাখলে আপনার গ্রামীণ ফোন থেকে ব্যবহার আসলো নাকি আপনার কোন নেটওয়ার্ক থেকে আসলো, যদি মোবাইল কোন নেট থেকে আসে তখন সেই নেটওয়ার্কের নেমটাও শো করাতো। এখন মোবাইলের মধ্যে আসি, মোবাইল অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড থেকে 24 জন, আইওএস থেকে 2 জন। তো সার্ভিস প্রোভাইডারে ক্লিক করি, এটা সেট আপ করা নেই, স্ক্রিন রেজুলেশনে ক্লিক করি। তো মোবাইলে যারা দেখেছে তাদের স্ক্রিন রেজুলেশনটা পর্যন্ত আমাকে দেখাচ্ছে, তারা কোন স্ক্রিন রেজুলেশনে কিভাবে দেখেছে টোটাল তথ্যটাও আমাকে এখানে দেখাচ্ছে। লাইফ টাইম ভ্যালু এই অপশনটা আমার যখন মনিটাইজেশন অন হবে তখন আমার সবচেয়ে ভালো, তারপরে আমি এখান থেকে ভ্যালুর মধ্যে আমার মূলত কোনটা থেকে কি পরিমাণ আয়ন আসবে সেই বিষয়টা আমার এখানে দেখাবে, বা কোন কোনটার বিনিময়ে আমাকে অ্যাডসেন্স কি পরিমাণ টাকা দিবে সেই বিষয়টা দেখাবে। তা বাদে আমার এখানে কতজন ইউজার আছে, তারপর অর্গানিক সার্চ কি রকম, ডিরেক্ট আমার কতজন লোক আছে, টোটাল হিসেবটা দেখাবে। যেমন আমার এখানে সোশ্যাল থেকে 142 জন এসেছে, 351 জন ইউজারের মধ্যে, অর্গানিক সার্চ করে এসেছে 144 জন, ডিরেক্ট এসেছে 52 জন, রেফারেল এসেছে 7 জন। তারপর অডিয়েন্স অপশন আছে আমার, আমার কথা কি শোনা যাচ্ছে, আমি মাঝে কেটে গিয়েছিলাম। তো অডিয়েন্স অপশনে আমার এখানে কোনো কিছু সেশন সেশন দেখাচ্ছে না। তো এই জায়গার মধ্যে আপনি চাইলে আপনার নিজের মতন করে অডিয়েন্স অপশন দেখতে পারেন, এখানে নিজের মতন করে সেট আপ করার অপশন আছে। আপনি গোল চার্ট আকারে দেখবেন নাকি আপনি গ্রাফ আকারে দেখবেন সেটা আপনার নিজের মতন করে আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। তারপরে ইউজার এক্সপ্লোরার অপশনের মধ্যে দেখি কি আছে,
এই জায়গার মধ্যে আসলে আপনার কোন কোন সেশন কিভাবে ক্রিয়েট হয়েছে, সেই সেশনে আপনার যে ভিজিটর ছিল সেই ভিজিটর কতক্ষণ আপনার ওয়েবসাইটের মধ্যে থেকেছে, তার এভারেজ একটা সেশন ডিউরেশন আপনাকে এই জায়গা থেকে দেখাবে। যেমন আমার এই সেশনটার মধ্যে আমার ভিজিটর ছিল, সেশন ক্রিয়েট হয়েছে 15টা, আর প্রতিটা সেশনের এভারেজ ডিউরেশন 1.58, প্রায় 2 মিনিট। এটার মধ্যে আবার 12 জন ছিল, এটা সেশন ডিউরেশন মাত্র 10, এটা 1.39। এটার মধ্যে 3 জন ছিল, 8.52, এটার মধ্যে যেমন 0.00। এভাবে আমাদের সেশনের হিসেবগুলো হয়। তারপরে আছে আমাদের ডেমোগ্রাফিক। তো মূলত এখানে আমাদের এজ এবং আদার্স বিষয়গুলো দেখায়। আমার এখানে সেট আপ করা নেই, আমি যদি অ্যাড সেগমেন্টে গিয়ে এখান থেকে অল ইউজার থেকে শুরু করে আমি যদি স্পেশালি আলাদাভাবে কোনো কিছু সেট আপ করে দিয়ে রাখি, আমি নিউ ইউজার দিয়ে রাখছি, মোবাইল ট্রাফিক দিয়ে রাখছি, তারপর ডিরেক্ট ট্রাফিক দিয়ে রাখছি। আমি যদি এভাবে আমার নিউ সেগমেন্ট দিয়ে রাখি তখন আমার এটা শো করবে। এজ অপশনের মধ্যে ক্লিক করি, আমার এটা সেট আপ করা নেই, আমি চাইলে এখানে অ্যাড সেগমেন্ট দিয়ে, আমার অল ইউজার জাস্ট দেয়া আছে, আমি অ্যাড সেগমেন্ট দিয়ে এজটা দিয়ে দিলে আমার এটা সেট আপ হয়ে যাবে। তো এরপরে আছে আমার সাইট ইউজেস, আবার ই কমার্স আছে এক্সপ্লোরের মধ্যে। যদি আমার ই কমার্স কোনো সাইট থাকে তো আমি সেই ই কমার্স সাইটটাকেও এখান থেকে ম্যানেজ করতে পারি। তো জেন্ডার অপশনের মধ্যে ক্লিক করি, তো আমি জেন্ডার অপশনের মধ্যে ক্লিক করলে এখানে আবার এক্সেট্রা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। তো ইউজার আমার 14 জন এবং আদার্স বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এখন ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট বিষয়টা আবার কি, এখানে ইন্টারেস্ট হলো আপনার আপনার যারা আসছে তাদের ইন্টারেস্টটা কি রকম, তারা স্পোর্ট। আমরা যখন কোনো মেইল বা সোশ্যাল অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমরা আমাদের অনেক অনেক পার্সোনাল বিষয় শেয়ার করি, তাই তো মহসিন ভাই? আমরা কি ভালোবাসি না বাসি এগুলো কিন্তু শেয়ার করি। ঠিক তেমনি গুগলের মধ্যে, গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, কোনো কিছু দেখি, গুগল কিন্তু অটোমেটিক রিড করে আমাদের কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার সামনে গুগল তার প্রোডাক্ট প্লেস করে। আপনি যদি ইউটিউবে ইউটিউব দেখেন, দেখবেন আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখছেন তখন ওই টপিকস রিলেটেড ভিডিও আপনার সামনে নিয়ে আসে, অন্য ভিডিও কিন্তু নিয়ে আসে না। নিয়ে আসে কি না বে, আপনার ওই রিলেটেড ভিডিও গুলোই, কারণ গুগল বুঝতে পারে যে আপনার চাহিদাটা হলো এই রিলেটেড। তো এই ইন্টারেস্ট বিষয়টা অনেকটা সেরকম। তো আপনার ইয়াদের ইন্টারেস্টটা কার কোন দিকে বেশি সেই বিষয়টা এখানে। তো এখানে আমি সেগমেন্ট ইউজ করে আলাদা আলাদা ইন্টারেস্ট এখানে বসায় দিতে পারি, তো তখন আমার সেই লোকগুলোকে খুঁজে বের করা আমার জন্য সহজ হয়ে যাবে। তারপরে আছে আপনার জিওগ্রাফিক্যাল। এটা এই যে আমি একটু আগে প্রথমে যে ল্যাঙ্গুয়েজ অপশনটা দেখাইছিলাম সেটা জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা। তো ইংলিশ প্লাস ইউএস 46.6%। তো নিউ ইউজার আপনার 47 সেশন হয়েছে, 108টা বাউন্স রেট এখানে নেই, প্রতিটা পেজ ভিজিট হয়েছে 4.02 সেকেন্ড, অ্যাভারেজ ডিউরেশন 2.28, এক্সেট্রা এক্সেট্রা, টোটাল হিসেবটা এই জায়গার মধ্যে আছে। তো তাদের লোকেশন কি, কোন কাদের কি ছিল সেই লোকেশনটা এখানে আছে। তো তারপর আছে আপনার বিহেভিয়ার। এখানে বিহেভিয়ারটা হলো আপনার যে ভিজিটররা আছে তাদের বিহেভিয়ার, তারা কতজন ভিজিট করলো, করে চলে গেল আপনার ওয়েবসাইটে, আসলো এসেই সুইচ করে অন্য ওয়েবসাইটে চলে গেল, আবার অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ব্যাক করলো কি না করলো, সেইটাই হলো আপনার বিহেভিয়ারের মধ্যে পড়ে। তো এখানে আপনার 3টা অপশন পাবেন, একটা হচ্ছে আপনি নিউ ভার্সেস রিটার্নিং, আরেকটা পাবেন ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিসেন্সি, আরেকটা পাবেন এঙ্গেজমেন্ট।
আপনার টোটাল এঙ্গেজমেন্ট রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখানে সেশন ডিউরেশন বাকি দেখতে পারেন, অথবা পেজ পেজ ডেপথটাও আপনি এখান থেকে দেখতে পারেন। তারপরে আছে আপনার টেকনোলজি। তো টেকনোলজিতে আমি একটু আগে যে ব্রাউজার অপশন দেখেছিলাম, তখন সেই ব্রাউজার অপশনটা আমার টেকনোলজিতে দেখায় যে আমার কোন ব্রাউজার ব্যবহার করে কতজন এসেছে এবং কতক্ষণ করেছিল, তার টোটাল এই শেপটা আমাকে এখানে দেখাচ্ছে। তারপর নেটওয়ার্ক নেটওয়ার্ক আমাকে দেখাবে যে কার কোন নেটওয়ার্ক ব্যবহার করেছে সেইটা, যদি আমি সেট আপ করে দিয়ে রাখি মোবাইল দেখাবে। তারপরে এইখানে একটা কাজ আছে, সেটা হলো বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং এর মধ্যে মূলত যেটা হয় সেটা হলো আপনার বিহেভিয়ার, সেশন, নিউ ইউজার সবগুলোর একটা বিষয় থাকে, এবং এই জায়গার মধ্যে মূলত আপনাকে বাউন্স রেটটা দেখায়। তো যেমন এটার বাউন্স রেট রেটার অবস্থা মোটামুটি এই যে বাউন্স রেট অবস্থা খুব খারাপ, আমার সেশন 1.09। এই বাউন্স রেট গুলো পরবর্তীতে আমাদের সমস্যা করে। তো আমার কোথা থেকে কিভাবে এসেছে সেইটা দেখেন, আমার সোশ্যাল থেকে এসেছে 18.42%, ডিরেক্ট এসেছে 35%, অর্গানিক সার্চ এসেছে 69.35%, তারপরে আদার্স থেকে এসেছে, তারপরে ডিসপ্লে থেকে এসেছে, তারপর ইমেল থেকে এসেছে, পেইড পেইড সার্চ থেকে এসেছে, রেফারেল থেকে এসেছে। তো এখানে আপনার যে গ্রোয়িং অপশনটা আছে, আপনার প্রতিনিয়ত যে গ্রো করবে সেই অপশনটা আপনাকে এখানে দেখাবে, আপনার কোত্থেকে কি পাচ্ছেন না পাচ্ছেন সেই অপশনটা টোটালটাই দেখাবে। তো আমার এখানে ডে অনুযায়ী আছে। এখন যদি আমি লোকেশন অনুযায়ী দেখি, তাহলে লোকেশন অনুযায়ী আমার বাউন্স রেট এবং আদার্স তথ্যগুলো তখন আমার সামনে দেখাবে। তো দেখেন এখন পর্যন্ত আমি এই সবগুলো দেশের, এই যে 10টা দেশে দেশের যে লিস্ট দেখাচ্ছে, এই 10টা দেশ থেকে আমি টোটাল ভিজিটর পেয়েছি। তো আপনি যখন আপনার ইয়েটা ব্যবহার করবেন তখন আপনি আপনার এগুলো সম্পর্কে জানতে পারবেন। ভাইয়া একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আমাদের এই ব্লগের এটাকে কোথাও শেয়ার করতে হবে এমন কোনো ব্যাপার কি আছে নাকি পোস্ট করলেই হবে? কি শেয়ার করতে হবে আপনার ব্লগে? না, যেমন আমরা ফেসবুক পেজে বা ফেসবুক একটা পোস্ট করলে যেরকম হয়, কিন্তু ফেসবুক পেজে যখন আমরা পোস্ট করি তখন কিন্তু এটা কিন্তু সবাই দেখতে পারে না, তখন এটা আমাদের শেয়ার করতে হয়, এরকম একটা ব্যাপার আছে। ব্লগের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা? এখন আমাকে বলুন, আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন, এখন ওয়েবসাইটে পোস্ট করার পর আপনি সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে মার্কেটিং করবেন না না করবেন, সেটা তো আপনার আপনার উপর নির্ভর করছে। তার মানে ওটাকে আমার শেয়ার করতে হবে, ওটার প্রসার প্রচারণা করতে হবে, আপনার উপর নির্ভর করছে আপনি সেটা করবেন কি করবেন না। যদি আপনার ওয়েবসাইটের কোনো তথ্য আপনি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার না করেন সেটা আপনার ব্যাপার, আপনি যদি ব্যাকলিং না করেন সেখানে গিয়ে আমার দেখার কোনো বিষয় আছে ভাই? কিন্তু ভিজিটর পেতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, আর একই পোস্ট সাপোজ আমি আমার ব্লগে একটা পোস্ট করছি, এই পোস্টে আমি কতবার কি সরি সরি মানে একটা পেজে কতবার পোস্ট করতে পারবো? বা যেমন আমি আমার FBতে শেয়ার করলাম বা আমার লিঙ্কডইনে শেয়ার করলাম, আমি কি একদিন দুদিন পর পরই পোস্টটাকে শেয়ার করতে পারবো না একটা পোস্ট একবার বা দুইবার বেশি শেয়ার করা যাবে না, এরকম কোনো
বন্ধবাধকতা আছে এমন কোনো বাধ্যবাধকতা নাই ভাই আমি কিছুদিন পর পরই এটা শেয়ার করতে পারবো আপনি চাইলে প্রথম দিনেই এটা প্রথম দিনেই হিউজ পরিমাণ শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমরা সাধারণত যারা ফেসবুকের পেজ বা ফেসবুকের ইয়া ব্যবহার করছে ওরা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট দেয় আগে ছিল না কিন্তু রিসেন্টলি লিমিট করে দিয়েছে বেশি করলে ওটা স্প্যাম হয় বা ব্লক হয়ে যায় বা একটা নির্দিষ্ট সময়ের জন্য লক হয়ে যায় ভাই একটা বিষয় একটু জানার ছিল বুরহান ভাই আছেন আচ্ছা মানে আপনাদের ইয়েগুলো রিপোর্ট গুলো এরকম দেখাচ্ছে না আমি বুঝতেছি না মানে ভাইয়ারটা তো আগের সেশন আগের ইয়েটা আমাদের তো আবার নতুন আমাদেরটা মানে এভাবে আসছে না বিষয়টা কি এরকম কোনটা ভাই মানে ভাইয়া যেটা দেখালো ওই রিপোর্ট গুলো সব হ্যাঁ না এটা তো আপডেট স্যার ভাইয়ারটা আগে ছিল না আমারটা আসতেছে না তার মানে ভাইয়ার যে ইয়েগুলো রিপোর্ট গুলো এরকম আসছে না ভাইয়ার এটা হলো আগের ভার্সন আর আমাদের এগুলো তো সব লেটেস্ট ভার্সন বেটা ভার্সন এই কারণে আরেকটা জিনিস খেয়াল করলাম ওইটা দেওয়ার পরে ব্লগের ভিতরে একটা চেঞ্জ হলো এই চেঞ্জটা আবার আমি এক এক ওয়েব ব্রাউজারে এক এক রকম দেখছি যেমন গুগল ক্রোম পারফেক্টলি আসছে তারপরে ব্রেভে আবার একরকম আসছে একটা কোড দেখাচ্ছে তারপরে আপনার কি বলে এজে এক ধরনের দেখাচ্ছে মানে তিনটায় তিন রকম পাচ্ছি দেখেন এখানে এক ধরনের আসছে হ্যাঁ এখন আমি এই এটাই আমার ব্লগটা আমি জাস্ট কপি করলাম কপি করে যদি ক্রমিতে দিই ক্রমিতে দেওয়াই আছে তারপর আমি মনে করেন যে দিচ্ছি এখানে আবার আরেক ধরনের আসছে দেখেন এখানে ফিচারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল এখানে দেখেন এখানে এখানে সরি এখানে একটু দেখাই এখানে একটা কোড আসছিল তখন পাশে এটা আবার দেখলাম যে ঠিক হয়ে গেছে মনে হচ্ছে ভাই কি থিম ব্যবহার করছেন হ্যাঁ আপনি থিমটা কোনটা ব্যবহার করছেন থিম হচ্ছে সরা আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে ছিল অ্যাডের স্পেস ছিল এখানে হ্যাঁ একটা অ্যাডের ছিল অ্যাডের স্পেসটা অন্য ব্রাউজারে পাচ্ছি এই যে অন্য ব্রাউজারে পাচ্ছি তারপরে ক্রমিতেও পাচ্ছি জানালাম ভাই একটা ব্যাপার হচ্ছে আপনার যদি আপনি নিগা নিগা নামে একটা থিম আছে ব্লগের নিগা বা নিগা মিনাস ভাই ভালো বলতে পারবে ওই সফটওয়্যারটা আবার আপনার যে উপরে যে থিম বা যে যে এডিট টেবিল যে অপশনটা না ওখানে আপনি ব্যানার অ্যাড করতে পারবেন আপনার লোগো আপনার ব্যানার এক্সট্রা পেজ নিগা আছে না 720 বাই কত জানি 29 না জানি সামথিং এটা হলো ইয়া উনি তো এটা তো ইউজ করতে পারবে লিংক একটু দিয়ে দিন ভাই লেওটাকে চেঞ্জ করলে হয়ে যাবে 720 বাই 90 720 বাই 90 হ্যাঁ এটা কিন্তু এই থিমটা আবার আপনার তিনটা জায়গার সব জায়গায় কিন্তু শো করলো না সেটাই একটু ইয়া লাগলো
মানে তিনটাতেই পাচ্ছি না, এটার কারণে ই করছে না। ওইটা আমার ঘরে যে বললো যে ব্রেভে সম্ভবত আমার অ্যাড ব্লকার দেওয়া আছে, হ্যাঁ ব্রেভে অ্যাড ব্লক অফ থাকে, হ্যাঁ হ্যাঁ এটা চেক করতে হবে। আপনি এখানে আপনার থিম দিতে পারেন বা আপনার কোনো লোগো দিতে পারেন। আচ্ছা ওইটা কি বললেন রাশেদ ভাই, নিগা ভাইয়া বলতে পারে ভালো করে, নিগ বা নিগা টাইপের একটা থিম আছে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম, সালাম আলাইকুম। রাশেদ ভাই যখন আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? সরি ভাইয়া টপিকটা মনে হয় ভুলে গেছি বা হয়তো ক্লিয়ার হয়ে গেছে, আপনি আপনি কন্টিনিউ করেন ভাইয়া, সময় এমনি কম। তিনটে শেয়ার আমি বলছি, আমার অ্যানালিসিস লিখে ট্যাব ওপেন করবো না ব্লক থেকে অ্যানালিসিস যাওয়া যাবে? আমি অ্যানালাইসিস ওপেন করা মানে আমার ওটা কাজ করা, কিন্তু আমি ফাইলটা কেটে দিছি, এখন নতুন যখন যাব সে কিভাবে যাব? আপনার যদি ফাইল ধরা থাকে জাস্ট অ্যানালিটিকে গেলেই হয়ে যাবে, আপনার নতুন করে যাওয়া যাবে কোনো প্রশ্ন উঠছে না। আপনার মেল সাইন ইন করা থাকলে আপনি গুগল অ্যানালিটিক লিখে সার্চ করলেই আপনার অ্যানালিটিকে অটোমেটিক নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, সেই ট্যাগগুলোর ইয়েটা দিতে হবে, যে ট্যাগগুলো আপনার সার্চ রেজাল্টে মানে টপে এসেছে, র্যাঙ্ক করেছে, সেই সেই ট্যাগগুলোর একটা স্ক্রিনশট আপনি দিয়ে দেবেন। তারপর আপনি যে ওর টাইটেল অপটিমাইজ করেছেন সেই টাইটেল অপটিমাইজেশনের ইয়ে দিয়ে দেবেন, একটা ফাইল করে দিয়ে দেবেন। যেগুলো র্যাঙ্কে আসছে র্যাঙ্কে কি কতক্ষণ পরে আসে, মানে কত কত দিন লাগে? মনে হয় এই এই টিপসটা বলিনি, আপনার যে কোনো একটা ভিডিও যখন আপলোড করবেন তখন আপনি এক কাজ করবেন, আপনি মহসিন ভাই আছেন? জি ভাই। আপনি সরাসরি লিংক দেবেন না এখন থেকে কাউকে, জি ভাই। আপনি ট্যাগ লিস্টটা দিয়ে দেবেন, জি। তো আপনার ট্যাগ গুলো যত যত বেশি সার্চ হবে আপনার ট্যাগ গুলো তত বেশি র্যাঙ্ক করবে, জি ভাই। তা আপনি ট্যাগ লিস্টটা দিয়ে দিলে তখন মানুষ অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা আমি দেখি একটু, আপনি বারকে কি দেবেন মূলত এটা জিজ্ঞেস করছিলেন না ভাই? জি ভাই। সাপোজ আমি এইটা এটার কাজ করছি, আমি এটা ওপেন করে নিই,
আমি ভাইয়াকে সুন্দর করে একটা ফাইল তৈরি করব ভাইয়ার জন্য, তারপর এই ফাইলটাই তৈরি করলাম। এক লিস্ট আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি এই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দেব র্যাঙ্কেট টপ ট্যাগ। অথবা ফোর ট্যাগ র্যাঙ্কেট লিখে দিলাম। এখন আমি ট্যাগ গুলো নেই, কোন কোন ট্যাগ গুলো আমার র্যাঙ্ক করেছে। আচ্ছা ভাইয়া, ডেলিভারি টাইম যেহেতু 2 দিন, এই 2 দিনের মধ্যে যদি কোনো ট্যাগ র্যাঙ্ক না করে তাহলে? ট্যাগ 100% র্যাঙ্ক করবে। আপনি এখন ট্যাগ নেম দেন, পজিশন পজিশন সাইডে লিখে দেন 1, এভাবে আপনি আপনার ট্যাগ গুলো দেন। আপনি কিভাবে র্যাঙ্ক করবে আমি দেখাচ্ছি। আপনি ট্যাগ গুলোকে যদি আপনি ডিরেক্ট ডিরেক্ট লিংক ধরে না গিয়ে আপনি ট্যাগ লিখে সার্চ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ট্যাগ র্যাঙ্ক করবে। আমি একটা ভিডিও আপলোড দিয়েই দেখাচ্ছি।
ভাইয়া কম্পিটিটরের অর্থাৎ টপ ওয়ানে যে আছে তার ট্যাগলিস্ট যদি এখানে এখানে বসা দিই তাহলে তো হবে না, সে তো অলরেডি ওটার উপর হিট পাচ্ছে তাই না? আমি এমনিতে কয়েকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সার্চ বারে যে সাজেশন গুলি দেখে ওগুলো তো ট্যাগ হিসেবে ইউজ করেন? হ্যাঁ, ওগুলো আপনি ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন, সমস্যা নেই। ট্যাগের লিমিট আছে নাকি ভাই? হ্যাঁ, 500 ক্যারেক্টার পর্যন্ত লিমিট। আপনি এখানে দেখেন 240/500 দেখাচ্ছে। আপনার এখানে 240/500 দেখাচ্ছে, দেখেন 268/500 টোটাল। আমি এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবো ট্যাগ। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি এই দুটো এক্সটেনশন ব্যবহারের কারণে আমি আমার ট্যাগের একটা রেজাল্ট পেয়ে যাব। এই দুটোর কারণে আমার এখানে দেখাচ্ছে 50/45.6। তো আমার এখনো কতগুলো বাকি আছে ট্যাগ দেয়া ভাই? আমার ভাই আরো বাকি আছে। এখন আমি ডিসক্রিপশনটাও কিন্তু আমি ঠিকঠাক ভাবে দেইনি, তারপরে আমাকে 45.6% দেখাচ্ছে যে আমার অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক আছে। তো আমার স্বাভাবিকভাবে যদি এখন এই ট্যাগ গুলো আমি যদি সার্চ করাই কাউকে দিয়ে, স্বাভাবিকভাবে আমার ট্যাগ গুলো আগের মতন র্যাঙ্ক করবে। আর আমার যদি ট্যাগ র্যাঙ্ক করে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি ভিউজও পাবো।
কারণ যখন আপনি কোনো আপনি মূলত আমার ভিডিও টাইটেল লিখে কিন্তু সার্চ করবেন না, আপনি কি আমার টোটাল ভিডিও টাইটেল লিখে সার্চ করবেন না? আপনি কিওয়ার্ড লিখে সার্চ করবেন, আর কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ট্যাগ হিসেবে এখানে কাজ করছে। যেহেতু আপনার কিওয়ার্ড গুলো ট্যাগ হিসেবে কাজ করছে, সেহেতু আপনার যদি এখান থেকে যত বেশি ট্যাগ আপনার র্যাঙ্ক করবে, তত বেশি আপনার আপনার জন্য তত বেটার। আমি এই জায়গায় মনে হয় আরেকটা দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্কোরটা কমে যাচ্ছে, আমি দেশে ট্যাগ আবার ইউজ করলে আমার দেখা যাবে যে কোনো ট্যাগের মধ্যে স্কোর বেশি। আবার এমন কিছু ট্যাগ ইউজ করব যে ট্যাগগুলো আমার সাবজেক্টের বাইরে, সেক্ষেত্রে আমার স্কোরটা কমে যাবে। আমি আমার চ্যানেল নেমটা এখানে ইউজ করতে পারি। দেখি তারপরে আমার কমে যাচ্ছে, এটা কেটে দিলে তারপরে আমার এটা দিচ্ছে। তো আমি নিচের নিচের থেকে সাজেশন নেই, আমি চাইলে আবার প্রতিটা ট্যাগকে সাজেশন গুলো নিয়ে নেই নিচ থেকে। আরেকটা সাজেশন আছে, সাজেস্টেড ট্যাগ, আমি এটাও নিয়ে নিচ্ছি। আমার 45.6, আমি এর বেশি আর চাচ্ছি না, আমি এই পর্যন্ত রেখে দিতে চাচ্ছি। তো এখন আমি আমার এখানে ল্যাঙ্গুয়েজ এবং আদার্স গুলো ঠিকঠাক করলাম না, এগুলো আপনাদেরকে দেখাইছিলাম যে ল্যাঙ্গুয়েজ এবং আদার্স কিভাবে আমি এখানে অ্যাড করব। রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন কোনো কিছুই আমি অ্যাড করছি না। অডিও কি সার্চ আইটেম, তো আমি এখানে সার্চ আইটেম কি সার্চ আইটেম দিয়ে আমি দেখতে পারি। লগ ইন করা লাগবে, লগ ইন করতে যাচ্ছি না, ক্লোজ করে দিই। এখন আমি নেক্সটে ক্লিক করি। আমি এখানে ইন্ডিস্ক্রিনও অ্যাড করছি না, অ্যাড কার্ডও অ্যাড করছি না। আমি এগেইন নেক্সট অপশনে ক্লিক করছি। ভাই এই অপশনটা দেখাই ভালোই তো, এটা আমি এখন পারতেছি না। এই অপশনটা, এই অংশটা জি ভাইয়া। আচ্ছা এটা হলো ইন স্ক্রিন, আপনি যখন কোন ভিডিও অ্যাড করেন, আপনার যদি চ্যানেলে পূর্ববর্তী ভিডিও থাকে, সেই ভিডিওগুলোকে যদি আপনার স্ক্রিনের শেষের মধ্যে আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি এটাকে ইন স্ক্রিন অপশনের মধ্যে গিয়ে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড এর মধ্যে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা দেখাচ্ছে, আমার 20 সেকেন্ড থেকে 31.4 সেকেন্ড পর্যন্ত টোটাল ভিডিও আমার কতটুকু আমি দেখে নেই একটু, 31.4 সেকেন্ড। তো আমি এই জায়গার মধ্যে চাচ্ছি যে আমার ইন স্ক্রিন এই জায়গার মধ্যে শো করুক। এই জায়গার মধ্যে প্লাস একটা অপশন আছে, অ্যাড এলিমেন্ট। তো আমি এই অ্যাড এলিমেন্টে ক্লিক করলে আমাকে কয়েকটা অপশন দেখাচ্ছে, একটা হলো ভিডিও, একটা হলো প্লেলিস্ট, একটা হলো সাবস্ক্রাইব, আর একটা হলো চ্যানেল। তো আমি চাচ্ছি আমার এই চ্যানেলের অন্য কোনো ভিডিও এখানে অ্যাড করার জন্য, তো আমি ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ভিডিওর মধ্যে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও, আর একটা আছে বেস্ট বাই ভিউয়ার, তারপর আরেকটা অপশন আছে চুজ স্পেসিফিক ভিডিও। আমি অলওয়েজ চুজ স্পেসিফিক ভিডিওর মধ্যে চলে যাব। চলে যাবার পর আমি এখান থেকে চাচ্ছি এই ভিডিওটা আমার স্ক্রিনের শেষে শো করবে। তো কিভাবে শো করবে, ঠিক যেভাবে দেয়া আছে সেভাবে শো করবে। যখন আমার ভিডিওটা 23 সেকেন্ডে চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনি যখন প্লে করবেন তখন এইটা আমার ওই জায়গার মধ্যে দেখাবে। তো আমি চাচ্ছি আমার আরেকটা এখানে অ্যাড করার জন্য, আমি এই জায়গার মধ্যে আরেকটা অ্যাড করার জন্য চাচ্ছি। তো আমি এখানে অ্যাড এলিমেন্ট অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করব।
করার পরে अगेन আমি স্পেসিফিক ভাবে নিতে পারি অথবা বেস্ট নিউ ফর্ম নিতে পারি তো আমি অ্যাড স্কিন টা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে আরেকটা নিতে যাচ্ছি যে আমি আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে দেখাবো আমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি ক্লিক করার পর আমার সাবস্ক্রাইব বাটনটা এখন এখানে দেখাবে তো এখন আমি এটাকে সেভ করে দেই তো আমার এন্ড স্ক্রিন কিন্তু অ্যাড হয়ে গেছে এখন অ্যাড কার্ড এই অ্যাড কার্ডটা আসলে কি অ্যাড কার্ডটা হলো আমরা যখন ভিডিও দেখতে থাকি তখন ভিডিওর সাইডে এই সাইডে একটা আপনার আশ্চর্যবোধক চিহ্নের মতন এসে আপনার সাজেস্টেড ভিডিওর একটা নেম দেয় এমনটা কি লক্ষ্য করেছিলেন আপনারা জি ভাই জি ভাই এইটাই হলো আপনার অ্যাড কার্ড অ্যাড কার্ডের কাজ তো এই জায়গার মধ্যে আপনি চাইলে আপনার ভিডিও দিয়ে রাখতে পারেন আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করে আই বাটনের কথা বলতেছি এখানে আপনি ইয়া করেন দেখেন আপনার এখানে দেখাচ্ছে সাজেস্টেড অ্যাড ভিডিও স্ক্রিন এটা কত সেকেন্ডে শো করাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কতবার শো করাতে যাচ্ছেন তো এটা আমার এখানে আসলে 5 সেকেন্ডের এখানে আসলে আপনার এটা শো করবে 5.8 তো আমি চাইলে এটাকে আরো সরিয়ে দিতে পারি আমি 9 করে দিলাম তো अगेन আমি অ্যাড কার্ডের মধ্যে ক্লিক করলাম আমি কি এখানে প্লেলিস্ট দেখাতে চাচ্ছি নাকি ভিডিও দেখাতে চাচ্ছি নাকি আপনি আপনার চ্যানেলটাকে দেখাবেন সেটা কি সিলেক্ট করেন এটা দেখাতে চাচ্ছেন এটা কি সিলেক্ট করে দেন এখন এইটাকে আপনি ভিডিওর কোন অংশের মধ্যে দেখাবেন সেই অংশের মধ্যে নিয়ে যান 15 সেকেন্ডে দেখাচ্ছি সেভ করে দেন আপনি 5 বার ব্যবহার করতে পারবেন এখন আমি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করি তো পাবলিকের মধ্যে ক্লিক করি করার পর পাবলিশ করে দিই তো আমার অলরেডি দুটো দেখাচ্ছে তারপরে আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আপনাদেরকে দিচ্ছি এখন এই এই ট্যাগ গুলো লিখে সার্চ পর্যন্ত দেখি আমার আমার ইয়েটা বাড়ে কিনা আমার সার্চ রেজাল্ট আসে কিনা বা আমার টপ টপ র্যাঙ্কে আমার সার্চ রেজাল্ট দেখায় কিনা ট্যাগ গুলো আলাদা আলাদা করে কমা আগ পর্যন্ত নিয়ে সার্চ করেন দেখি সার্চ করে দেখেন তো ভিডিওটাকে আপনারা পান কিনা কোন কোন ট্যাগের মধ্যে আপনারা পান আমি একটু দেখি আছেন কি কেউ কোন ট্যাগের মধ্যে আমি বিউটিফুল বার্থ অ্যাপ পেয়েছি মোস্ট বিউটিফুল বার্থ 2020 আপনারা একজন এক ট্যাগ নিয়ে সার্চ করেন তারপর দেখাচ্ছি আপনাদের আপনারা এই দুটো ট্যাগ ব্যবহার করিয়েন না ফ্রোজেন ট্রিটা ব্যবহার করিয়েন না আর মোস্ট বিউটিফুল বার্ড ব্যবহার করিয়েন না বাদ বাকি গুলো দিয়ে সার্চ করে দেখেন তো পারেন পান কিনা
মোস্ট বিউটিফুল এটা দিয়ে দিলে চার নাম্বারে গিয়ে পায়। আচ্ছা ওকে, এখন আমি একটু আরেকবার র্যাঙ্কের ট্যাগটা চেক করি। আমার শুধুমাত্র দুটো ট্যাগ দেখাচ্ছে র্যাঙ্কের, তো আমার এই ট্যাগ গুলো যেভাবে সার্চ হবে তার উপর নির্ধারণ করে আমাকে এই র্যাঙ্কটা দিয়ে দেবে। তো এখন আনোয়ার ভাই বলেন, আমি কোনো কিছু রিসার্চ করছি আর আপনাদেরকে এর আগে দেখাইছিলাম, আপনারা রিসার্চ করে টোটাল ট্যাগ লিস্ট এর ট্যাগ নেম বের করে নিয়ে এসে তারপরে সার্চ করবেন। এখন আমি যদি কোনো কিছু রিসার্চ না করে, কোনো কিছু ইয়ে না করেই যদি আমি দিয়ে দিয়ে আমি যদি দুটো আনতে পারি, আপনার কি রিসার্চ করে চারটা পাঁচটা নিয়ে আসতে পারবেন না টপ লিস্টে? জি পারবো। এই হলো বিষয়টা, আপনি যদি রিসার্চ করে দেন অবশ্যই আপনার পাঁচটা ট্যাগ অনায়াসে চলে আসবে, কোনো সমস্যা নেই। তো আপনার যদি এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার যদি দেখেন যে আপনি দুটো ওয়ার্ডের মধ্যে পাচ্ছেন না, দুটো ওয়ার্ডের ট্যাগ দিয়ে আপনি মানে আপনার শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করাতে পাচ্ছেন না, তখন আপনি লং টেল কিওয়ার্ডে চলে যান। তিনটা ক্যারেক্টার তিনটা তিনটা ওয়ার্ডকে মিলে আপনার কিওয়ার্ড বানান, চারটা ওয়ার্ডকে মিলে এই সিঙ্গেল ওয়ার্ডের গেলে দেওয়া কি জরুরি? ভাই ওই যে ডিসিশন ট্রি স্টো এগুলো তো র্যাঙ্ক করার কথা না? না, এগুলো র্যাঙ্ক করার কথা না। আপনি সেক্ষেত্রে লং টেল কিওয়ার্ড চুজ করেন, লং টেল কিওয়ার্ড চুজ করে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন। লং টেলে ভাই আরেকটা সমস্যা হলো 500 ক্যারেক্টার ক্রস হয়ে যায়। আপনাকে তো এক খুব বড় লং টেল নিতে বলিনি, আপনাকে রিভিলেন্স সাবজেক্টের আপনি লং টেল নিয়ে নেন। এখন লং টেল বলছি জন্য আপনি আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি এটা লেখেন তাহলে কি হবে? জি বুঝতে পারছি। আপনার 1 বা 2 ওয়ার্ডের নেওয়ার দরকার নেই, আপনি 3 ওয়ার্ড চুজ করেন, 3 ওয়ার্ড চুজ করে আপনি 3 ওয়ার্ড অনুযায়ী দিয়ে দেন। কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, সেটা হলো রিভিলেন্সি। আমাদের যে সাবজেক্টের উপর আমরা ক্রিয়েট করছি সেই সাবজেক্টটা থাকতে হবে, সেই সঙ্গে আপনি আপনার ভিডিওর মধ্যে ডিসক্রিপশনের মধ্যে আপনি আপনার আগের বা পূর্বের ভিডিও আপনি রাখবেন, আপনি ইন্ডিস্ক্রিন যোগ করবেন, তারপর আপনি যোগ করবেন,
তারপর আপনার ডিসক্রিপশনের মধ্যে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। অর্থাৎ একটা ভিডিও এসইও করতে গেলে গেলে টোটাল যে যে কাজগুলো করা লাগে টোটালটাই আপনি করবেন। অবশ্যই অবশ্যই আপনার কিওয়ার্ডও র্যাঙ্ক করবে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আরো প্রশ্ন আছে? জি ভাই, এসইও ক্লাস নিয়ে একটা প্রশ্ন আছে। জি বলেন। আমি একটা গিগ দিছি, সেটা হলো তিন দিন চার দিন হয়ে গেছে, তিন দিন হয়ে গেছে, এটা এখন ওই চার নাম্বার পাতাতেই আছে লাস্টের দিন। এটা কি কোনো কিছু করা যাবে, মানে এডিট করবো ট্যাগগুলা? মানে এডিট করার কথা বলছেন, আমি বুঝিনি আর কথা যে আপনার চার নাম্বার আপনার গিগ কি এপ্রুভ করেছে? এখন তাহলে দেখেন আমার, আপনি একটু স্ক্রিনশট দিয়ে এসইও ক্লার্ক, এসইও ক্লার্কে একটা বুস্ট অপশন আছে, আপনি আপনার গিগটাকে বুস্ট করে দেন। এসইও ক্লার্কে যান, আমি আপনাকে বলছি কিভাবে বুস্ট করতে পারবেন। নিচে আসেন, ওই দেখেন বুস্ট সার্ভিস একটা অপশন দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নেমের পাশে নিচে বাম সাইডে, বাম সাইডে। হ্যাঁ, বুস্ট সার্ভিসে ক্লিক করেন। এই দেখেন ফ্রি বুস্ট একটা আছে, একটা আছে পেইড বুস্ট। আমরা মূলত ফ্রি বুস্টটা ব্যবহার করব, আপনি ফ্রি বুস্টে ক্লিক করুন। হ্যাঁ, আপনার বুস্ট হয়ে গেছে, এখন আপনি ওয়েট করে এখন মার্কেট প্লেসে আপনার আপনার গিগকে প্রমোট করবে, কোনো সমস্যা নেই। কয়বার করা যাবে ভাই? আপনার ওখানে 11 বার না 12 বার দেখলাম ফ্রি আছে, যতবার ফ্রি আছে আপনি ততবার করতে পারবেন। দেখেন আপনি এসইও ক্লার্কে যান, তাহলে আপনি পারবেন আপনি কতবার ফ্রি আছে। ফ্রি বুস্ট আছে আপনার 10টা, আপনি আরো 10 বার করতে পারবেন। আচ্ছা, এটা কি প্রতিটা গিগের ক্ষেত্রে এরকম নাকি? হ্যাঁ, প্রতিটা গিগের ক্ষেত্রে এরকম, আপনি টপস আবার বুস্ট সুযোগ পাবেন। স্যার আমার এখানে বুস্ট দেখাচ্ছে 31টা। তাহলে দুটো গিগ অথবা তিনটা গিগ আছে, অথবা আপনি আনোয়ার ভাইয়ের আগে গিগ তুলেছেন। সার্ভিস দিয়েছেন, হ্যাঁ, এই কারণে আপনার বেশি দেখাচ্ছে। স্যার একটা গিগ আছে পজে, সেটা দেইনি, আর একটা অ্যাক্টিভ রাখছি। তো আপনি বুস্ট করে দিন, যেহেতু ফ্রি বুস্ট গুলো আছে, বুস্ট গুলো নিয়ে করবেন কি, জমায় কোনো কোনো লাভ আছে, বুস্ট করে দিন। বুস্ট করে দিলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। জি স্যার। তাও একটা গিগ কি কয়েকবার বুস্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কিন্তু এট এ টাইম আপনি একটা গিগ কে কয়েকবার বুস্ট করতে পারবেন না, আপনাকে 12 আওয়ার করে ওয়েট করতে হবে। 12 আওয়ার্স পর আপনি আপনার গিগ কে বুস্ট করতে পারবেন। যেমন আমার একটা গিগেই 30 বুস্ট দেখাচ্ছে ফ্রি। হ্যাঁ, আপনি 30 বারই বুস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এই বুস্ট কি বাড়ান যায়? এখন আপনাকে ফ্রি বুস্ট দিয়েছে, আপনি আপনি কিভাবে বাড়াবেন? তারা দিলে না আপনার বাড়বে, না দিলে বাড়বে কিভাবে?
জি স্যার। মুক্তাদের ভাই কি পরবর্তীতে বায়ু দিয়েছিল? মুক্তাদের ভাই আছেন? আচ্ছা, মেবি নেই। আর ভাই আপনার বায়ার পরবর্তীতে কি আরো নক করেছিল আপনি? জি না স্যার, বায়ার একবার মেসেজ পাঠাইছে, তারপর আর কোনো মেসেজই দেয় নাই, মেসেজে রিপ্লাইও করে না। বারবার মেসেজে মেসেজ করিয়েন না আবার বায়ারকে, বায়ারকে আবার বিরক্ত করিয়েন না। না স্যার, ওই একদিন পাঠাইছিলাম, তারপর আর পাঠাই নাই। আচ্ছা, আর আপনার ওকে মেসেজ দেওয়ার দরকার নেই? জি স্যার। যদি দেখেন এরপরে কোনোদিন অনলাইনে এসে আসছে, তখন আপনি সিম্পলি হাই হ্যাভ এ নাইস ডে, নাইস ডে লিখে দিবেন, যদি রিপ্লাই দেয় দেখা করবেন, সমস্যা নেই। ওকে স্যার। আর যদি রিপ্লাই না দেয় তাহলে আর মেসেজ করার কোনো দরকার নেই। জি স্যার। স্যার, আমরা গুগলে যে অ্যানালাইটিক করলাম, এটা কি ফেসবুক বা অন্যান্য পেজ কি করা যায় এইভাবে? না, এটা মূলত ওয়েবসাইটের জন্য। আপনাকে তো তিনটা অপশন দেখালাম, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আপনার আইওএস অ্যাপের জন্য। এটা ওয়েবসাইট বেস। আপনি যে ফেসবুকের জন্য করতে চাচ্ছেন, ফেসবুকের কি সি প্যানেল আপনার কাছে আছে? এটা তো আছে মার্ক জুকারবার্গের কাছে, তাই না? না স্যার, ওই তো বায়ার রিকোয়েস্ট এরকম দেখছি ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আর কি, সেজন্য জানতে চাইলাম স্যার। ফেসবুকের জন্য ফেসবুক অ্যাড, যেটা আমরা অ্যাডের আমরা ট্র্যাকিং করতে পারবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। থ্যাংক ইউ স্যার। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে অ্যাড করব, এই অ্যাড এর রেজাল্টটাকে আমরা ট্র্যাকিং করতে পারবো। আমাদের অ্যাড এর মধ্যে, আমাদের লিংকের মধ্যে কতজন আসলো, কে কোন দেশ থেকে আসলো, তারা আমাদের কোন অপশন পর্যন্ত গিয়েছে, আমরা টোটালটাই তাদেরকে চেক আপ করতে পারবো। ভাইয়া আপনি গিফটকে অফার প্রমোট করেন? জি ভাইয়া, সিপিএ কোন অফার প্রমোট করেন? কই, আপাতত করছে ভাই। ভাই বিগিনার লেভেলের জন্য কোন মার্কেট প্লেসটা ভালো? সিপিএ
ম্যাক্স বাউন্টিতে ট্রাই করতে পারো, ম্যাক্স বাউন্টি তো অনেক আপডেট ভালো অফার প্রমোট করবেন না, ভালো অফার, ভালো অফারের জন্য তো ভালো ইয়েতেই যেতে হবে আপনাকে, তাই না?